গুড মর্নিং। তো এর আগে আমি যে কটা ক্লাস নিয়েছি মেনলি নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং HTML এই চ্যাপ্টার পার্টগুলো তোমাদের বুঝিয়েছি, এবং মোটামুটি নেটওয়ার্কিং যে সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল নেটওয়ার্কিং, ইন্টারনেট, HTML, এটা মোটামুটি একটা বেসিক লেভেল হিসেবে কমপ্লিট হয়ে গেছে। এবং এখান থেকে আমি বলেছি মোটামুটি ধরো HTML থেকে একটা তো ফুল কোশ্চেন থাকবেই, প্লাস ফুল সেভেন মার্কসের কোশ্চেন থাকবেই, প্লাস নেটওয়ার্কিং এর পার্টগুলো থেকে ছোট ছোট কোশ্চেন অনেক বেশি থাকে, যেটা শর্ট আনসার টাইপ কোশ্চেন বা MCQ এইগুলো ধরনের কোশ্চেন অনেক বেশি থাকে। তো এই চ্যাপ্টারটা ভালো করে সবাই তোমরা পড়বে। তো ফার্স্ট চ্যাপ্টার আমি বলেছিলাম এটা একটু পরে করাবো অ্যাকচুয়ালি, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা আমরা যদি স্কুল খোলার পর করি এটা বেশি সুবিধা হবে, কারণ ওটা বেসিক্যালি সার্কিট ডিজাইন। তো এটা আমি একটু যদি বোর্ডে তোমাদের ইন্টারঅ্যাক্টিভ হইতে বোঝাতে পারি, সো সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। তো ঠিক আছে, দেখা যাক আমরা এইভাবে, ওটা না হয় পরে আমি লাস্টের দিকে করব, যদি না স্কুলে চেষ্টা করব স্কুল খোলার পর, জানি না কবে খুলবে, যাই হোক বি পজিটিভ। তো এখন আমি চ্যাপ্টার থ্রিটা শুরু করবো, কারণ চ্যাপ্টার থ্রি যেটা আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটাও পুরোটাই থিওরিটিক্যাল, মানে মোটামুটি নিজেরা পড়লেও বুঝতে পারবে। তো জাস্ট আমি জিনিসগুলো একটু বুঝিয়ে দেবো, গল্পের মতো করে সুন্দর করে বুঝিয়ে দেবো, তোমরা যে টপিকগুলো আমি বোঝাবো তোমরা সেই টপিকগুলো একটু বাড়িতে পড়াশোনা করবে অবশ্যই, ম্যাক্সিমাম কিছু ডেফিনেশন এবং কনসেপ্ট। এবং এর মধ্যে DBMS যে চ্যাপ্টারটা, চ্যাপ্টারের নাম হচ্ছে, থার্ড চ্যাপ্টার হচ্ছে DBMS, এখান থেকেও যে কোশ্চেন দুটো আছে, একটা হচ্ছে একদম SQL থেকে, SQL একটা পার্ট যেটা পুরোপুরি কনসেপচুয়াল, এবং একটা এক ধরনের তিন মানে খুব কম লিখে একদম খুব স্কোরিং একটা পার্ট, যেটা এখান থেকে একটা 7 মার্কসের ফুল কোশ্চেন থাকে। DBMS অনেক খুব বেশি বড় চ্যাপ্টার না, তো কেউ যদি শুধু SQL পার্টটা ভালো করে করে একটা 7 মার্কসের ফুল কোশ্চেন পেয়ে যাবে। আর বাকি যে আর একটা অল্টারনেটিভ যেটা, সেটা বাকি DBMS এর বাকি পার্টগুলো থেকে একটা কোশ্চেন থাকে, মানে তাকে তাহলে মানে কি সে কেউ যদি অন্য পার্টটা করে ভালো করে করে তাহলে SQL না বুঝতে পারলে, যদি SQL না করতে পারে কোনো ব্যাপার না হয়ে যাবে, আর SQL করতে পারলে তাহলে বাকিগুলো করার দরকার নেই, শুধু SQLটা জানলেই হবে, কেন কি কোশ্চেনটা ওইভাবেই থাকে। কিন্তু আমি বলবো পুরোটাই পড়তে, SQLটা একদম কনসেপচুয়াল, ওখানে কিন্তু মুখস্থের কোনো জায়গা নেই, মানে ধরো মুখস্থ করে 5টা এক্সাম্পল মুখস্থ করে নিলাম তাতে কিছু লাভ নেই কিন্তু, কারণ এটা একদম মানে একদম লজিক্যাল, লজিকটা বুঝতে পারলে খুবই সহজ। তিনটে কোয়েরি থাকে, কোয়েরি লিখতে বলে কমেন্ট, তো তিনটে কোয়েরি 7 মার্কসের থাকে, খুব ইজি কিন্তু বুঝে গেলে। তো যাই হোক আমি একদম চ্যাপ্টারে আসছি, হোয়াট ইজ DBMS, পুরো নাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পুরো নাম। তো একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি দুটো পার্ট নিয়ে থাকে, একটা বলবো আমি ডাটাবেস, আর একটা পুরো DBMS একসঙ্গে। তো তাই জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখতে গেলে আমি আগে বলবো হোয়াট ইজ ডাটাবেস, ডাটাবেস বা ডাটাবেস যাই হোক না কেন কাকে বলবো। তো কিছু নাম যদি সংক্ষেপের একদম ডেফিনেশন বলি, কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইনস্টিটিউট, কোনো একটা কোম্পানি, তাদের যাবতীয় তথ্যগুলোকে, সমস্ত তথ্যগুলোকে আমরা যদি কোনো অর্গানাইজড ওয়েতে কম্পিউটারে যদি সেটাকে রক্ষণাবেক্ষণ করি, মানে মেনটেন করি, সেটাকে বলবো ওই অর্গানাইজেশন ডেটাবেস। একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, ধরো আমাদের স্কুলে ডেটাবেস মানে কি, তাহলে আমাদের স্কুলে কি থাকে, স্টুডেন্ট, তাদের তার সমস্ত স্টুডেন্টদের যাবতীয় তথ্য, মানে তাদের রোল নাম্বার, নাম, সে কোন ক্লাসে পড়ে, তার বাবার নাম, মায়ের নাম, তার অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় তথ্য, ইভেন তার কাস্ট মানে SC ST জেনারেল, ইভেন তার হচ্ছে রিলিজিয়ান, সমস্ত তথ্যগুলোকে যদি আমরা কম্পিউটারে মেনটেন করি, এবং এটা জানো তোমরা তোমাদের সমস্ত তথ্য আমরা কিন্তু কম্পিউটারে মেনটেন করি, তাহলে এইটা একটা, এই যে এটা একটা তাহলে আমাদের স্কুলে ডেটাবেস হয়ে গেলো। সেটা শুধু স্টুডেন্ট থাকবে নট নেসেসারি, একটা স্কুলের মধ্যে শুধু স্টুডেন্ট তো না, টিচার্সদের ডাটাবেস, টিচার্সদেরও আমরা তথ্য সংরক্ষণ করব, বা স্কুলে কে স্টুডেন্টরা কে কত ফিস দিয়েছে সেই ফিজের আলাদা একটা তথ্য হবে, সংরক্ষণ হবে। তো সুতরাং স্কুলের যাবতীয় তথ্যকে আমরা যদি একটা কোনো একটা প্ল্যান মাফিক কোনো ওয়েতে কম্পিউটারে আমরা যদি স্টোর করতে পারি বা মেনটেন করতে পারি, সেটাই হবে তাহলে আমাদের স্কুলের ডেটাবেস। তাহলে যে কোনো অর্গানাইজেশন হোক বা স্কুল হোক, ইনস্টিটিউট হোক, কোনো কোম্পানি হোক, তাদের যাবতীয় তথ্যর কালেকশনকে আমরা বলবো সেই অর্গানাইজেশনের ডাটাবেস।
তো তোমরা ডেফিনেশনগুলো পারলে প্রপার ডেফিনে এটাই আমি যেটা বলছি এটাই এভাবে লিখলেও চলবে বা বই থেকে তোমরা সংক্ষেপে ডেফিনেশন পড়ে নেবে। এবার ডিবিএমএস কি জিনিস তাহলে? ডিবিএমএস তাহলে ডিবি ফর ডাটাবেস হয়ে গেল, ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি এটা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যদি এই যে ধরো আমাদের স্কুলের ডেটাগুলোকে আমরা সিম্পলি মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল করে, টেবিল মাইক্রোসফট ওয়ার্ডে বানানো যায়, তোমরা ক্লাস ইলেভেনে করেছো, টেবিল করে রেখে দিলাম সমস্ত ডেটা যা যা বলছি সব রেখে দিলাম, কিন্তু সেভাবে রাখলে বাস ডাটা বেস একটা ডাটা মেনটেন হলো সব ঠিক আছে, কিন্তু তার সুবিধা কিছু পাবো না। কেন কীরকম? যদি ধরো আজকে আমার হঠাৎ করে আমাকে কেউ জানতে চাইলো 2018 সালে যারা যারা 12-এর কম্পিউটার নিয়ে পড়েছে বা যাদের বাড়ি এরকম যাদের তাদের নাম জানতে চাইলো, তাহলে আমাকে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল করে রাখি, ধরো ওখানে আমাদের টোটাল এরকম সে আমরা 2008 সাল থেকে ধরো কম্পিউটার মেনটেন কম্পিউটার ডেটাগুলোকে মেনটেন করছি, তাহলে হতে পারে সেখানে 80-90 হাজার ডেটা আছে, রেকর্ড আছে। সেই 80-90 হাজার রেকর্ড থেকে এই পার্টিকুলার টাইপের যে কোশ্চেনটা আমাকে চেয়েছে, যে ধরো আমাকে বললো কেউ বললো যে এই লিস্টটা দাও যেখানে ক্লাস 2018 সালে যারা যারা 12 কম্পিউটার নিয়ে পড়েছিল তাদের নামের লিস্ট লাগবে, তাহলে সেখান থেকে ওই 80 হাজার রেকর্ড থেকে আমার ম্যানুয়ালি খুঁজে বের করা অলমোস্ট এটা ইম্পসিবল, সম্ভব না, অনেক সময় লাগবে, তার মধ্যেও একদম সঠিকভাবে যে ডেটাগুলো আসবে না নাও হতে পারে, অনেক ডেটা মিস হয়ে যেতে পারে বা ভুল, তাহলে আমরা সঠিক অনেক সময়টা মানে লাগবে প্লাস আমরা কারেক্ট ডেটাটা পাবো না। তো সেটাই যদি আমরা কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রপার ইউজ জায়গায় আমরা ডাটাগুলোকে স্টোর করি, সেখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কী থাকে? ডাটাবেস তো মেনটেন হচ্ছেই, প্লাস ওখানে বেশ কিছু প্রোগ্রাম ইনবিল্ড প্রোগ্রাম লেখা থাকে বা সফটওয়্যার আলাদা কিছু অ্যাপ্লিকেশন থাকে যার সাহায্যে আমরা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট, হঠাৎ করে কোনো রিকোয়ারমেন্ট হলো যে এই 2008 যেটা আমি বললাম 2018 যাদের ক্লাস 12-এ কম্পিউটার ছিল সেই স্টুডেন্টের নামের লিস্ট লাগবে, এই ধরনের যে কোনো কোয়েরি আমরা খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে ওই ডাটাবেস থেকে একদম পারফেক্টলি যদি বের করে নিতে পারি, তাহলে সেটা হবে অ্যাকচুয়াল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা। তাহলে এবার আমি ডেফিনেশন আসছি, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? না, এটা বেসিক্যালি ডাটাবেসের কালেকশন এবং কিছু প্রোগ্রামস বা সফটওয়্যার থাকবে যার সাহায্যে আমরা ওই ডেটাবেসটাকে সুসংহতভাবে একদম প্রপারলি সেটাকে অর্গানাইজড হইতে ডাটাবেসটাকে যেমনভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো, যে কোনো ধরনের ডেটাকে আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবো, বা তাদের কোনো রকম ম্যানিপুলেশন মানে ধরো আমরা কোনো ডেটাকে আপডেট করতে চাই, কোনো ডেটাকে পার্টিকুলার টাইপের ডেটাকে ডিলিট করতে চাই, বা কোনো পার্টিকুলার টাইপের যে কোনো ধরনের স্পেসিফিক আমি একদম স্পেসিফিক থেকে স্পেসিফিক টাইপের ডেটা খুঁজে পেতে চাইছি, যেটা আমরা 1 সেকেন্ডের মধ্যে ডেটাগুলোকে খুব সহজে মানে একটা জাস্ট একটা 3 লাইনের 2 লাইনের কোড লিখলাম, একদম যে ধরনের ডেটাটা আমরা খুঁজে পেতে চাইছি এক্স্যাক্টলি ওই ডেটাগুলো সেকেন্ডের মধ্যে আমাদের সামনে চলে এলো। তাহলে সেটা করার জন্য বেশ কিছু এরকম প্রোগ্রামস মানে নিয়ে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়। তাহলে আবার বলছি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে ডাটাবেস প্লাস কিছু প্রোগ্রামস যার সাহায্যে আমরা ওই ডাটাবেসটাকে প্রপারলি এবং সংরক্ষিতভাবে সুরক্ষিতভাবে সেটাকে ম্যানেজ করতে পারি, সেটার মানে তার সুবিধাগুলো নিতে পারি, এবং সেই টোটাল সিস্টেমটাকে বলবো আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো যেমন ধরো তোমাদের প্র্যাকটিক্যাল যেটা করবে এমএস অ্যাক্সেস বলে একটা, এটা একটা আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এক্সেল কিন্তু যেটা করেছো করবে তোমরা এমএস এক্সেল একটা আছে অফিসের পার্ট, এক্সেলটা কিন্তু ডিবিএমএস না, ওখানেও টেবিলের আকারে থাকছে কিছু সুবিধা পাওয়া যায় কিন্তু ওটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না। ডাটাবেস ম্যানেজমেন্ট যেমন এমএস এক্সেল হয়, ওরাকেল হয়, মাই এসকিউএল হয়, আরো অনেক আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ডিবিএস 3 আছে, ফক্স প্রো আছে, যেগুলোর সাহায্যে আমরা খুব সহজে ডাটাবেস ম্যানেজমেন্ট করতে পারি। মানে কি, ডাটাবেস শুধু ওখানে রাখবো না, আমরা যে কোনো ধরনের ডাটা খুব সহজে ফেচ করতে পারি, নিয়ে আসতে পারি, খুঁজে পেতে পারি, ডাটাকে মডিফাই করতে পারি বা ডাটাকে ডিলিট করতে পারি, যাই হোক কিন্তু একদম সুসংরক্ষিতভাবে, মানে কেউ বাইরের কেউ হুট করে সেই ডাটাবেসকে অ্যাক্সেসও করতে পারবে না, মানে কি একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তাহলে সেই টোটাল সিস্টেমটাই হবে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার এখানে আমি একটা বারবার জিনিস একটা কথা বলে রাখছি যে এত 70-80 হাজার 90 হাজার ডেটা আছে, সেখান থেকে আমি
কোনো পার্টিকুলার টাইপের, যেটা বললাম যে 2018 সালে যারা ধরো 12 কম্পিউটার ছিল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম যে কোনো ধরনের কোনো যদি স্পেসিফিক থেকে স্পেসিফিক টাইপের রেকর্ড আমরা খুঁজে পেতে চাই, যেটা বললাম একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলে আমরা জাস্ট এক দু লাইনের একটা কমেন্ট লিখলাম, সঙ্গে সঙ্গে এক্স্যাক্টলি ওই ডেটা রেকর্ডগুলো আমরা পেয়ে গেলাম। এবং সেটা করবো কিসে, এই যে আমি একটা কথা বলেছিলাম এসকিউএল, এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ আছে এবং সেটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ, এবং বেসিক্যালি এটা শুধুমাত্র ডাটাবেস সফটওয়্যার, কোনো ডাটাবেসের সফটওয়্যার থেকে ডাটাগুলোকে স্পেশাল টাইপের ডাটা খুঁজে পাওয়া বা তাদের ম্যানিপুলেশন করা, ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, যে কোনো ধরনের ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য আমরা এই এসকিউএলের সাহায্যে করতে পারবো। এবং যেটা বলছি, এই এসকিউএল থেকে একটা 7 মার্কসের কোশ্চেন থাকবে এবং এসকিউএলটা খুব ভালো করে করতেই হবে, আমি এটা লাস্টেই করাবো। মানে কতগুলো টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে বলে দেবে যে এই ডেটা রেকর্ডগুলো আমার চাই, কী কমেন্ট হবে, তো এটাই শেখার। এটা ভালো করে বুঝে গেলে কিন্তু আর বাকি পুরোটা থেকে ভালো করে যদি কেউ মুখস্থ নাও করে, বাকিগুলো যেমন সব থিওরি ডেফিনেশন এই টাইপের, কিন্তু এটা একদম ম্যাথমেটিক্যাল টাইপ, মানে একদম লজিক্যাল টাইপ, বুঝে গেলে এখান থেকে 7 মার্কসের কোশ্চেন থাকে। এটার অল্টারনেটিভ যেটা থাকে তার সেটা হচ্ছে বাকি পুরো ডিবিএমএস থেকে করতে পারবো। হ্যাঁ, অবশ্যই এমসিকিউ বা ওগুলোতে কিছু কিছু থাকবে, ফলে পড়তে হবে পুরোটাই। তো যাই হোক, তো আমি আগে বাকি যে ছোটো ছোটো টপিক্সগুলো, ছোটো ছোটো ডেফিনেশন কনসেপ্টগুলো, ওগুলোকে আমি আগে বোঝাবো, এসকিউএলটা সবার লাস্টে করাবো। খুব ইন্টারেস্টিং টপিক এসকিউএল। তো ডাটাবেসের কিছু সুবিধা আছে, তো যে কোনো নর্মাল আমি যেটা বললাম মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমি রাখতাম টেবিল করে, সেক্ষেত্রেও ডাটাবেস মেনটেন করা যায়। আবার অ্যাক্সেস যেটা বললাম বা ওরাকেল, এসকিউএল, এইসব জায়গায় যদি আমরা ডাটাবেসটাকে মেনটেন করি, সেখানেও ডাটাবেস মেনটেন করা যাবে। কিন্তু এগুলোর সুবিধা কী, অ্যাডভান্টেজ বলে যে সুবিধা, মাই ডাটাবেসে সাধারণ ফাইলের তুলনায় ডাটাবেসে রাখার সুবিধা কী, তো ফার্স্ট অফ অল কিছু সুবিধা তো আমি অলরেডি বললাম, যে কোনো ধরনের ডেটাকে আমরা খুব সহজে খুঁজে পেতে পারি, আপডেট করা, ম্যানিপুলেশন করা অনেক সহজে এবং এফিসিয়েন্টলিভাবে কারেক্টলি আমরা করতে পারি খুব কম সময়ের মধ্যে ডেটা। এছাড়াও যেমন ধরো একটা হচ্ছে সুরক্ষা, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে একটা এরকম টেবিল একবার বানিয়ে রেখে দিই, তার কোনো মানে সিকিউরিটি থাকে না, কিন্তু ডাটাবেসের যখন যে কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সেখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তুমি যদি আমরা যদি কোনো ইউজার আইডি পাসওয়ার্ড না জানি তো আমরা সেই ডাটাবেসে ঢুকতে পারবো না। সুতরাং একটা সবথেকে বড় হচ্ছে সিকিউরিটি। আর তারপরে যে আরও অনেকগুলো ম্যাটার আছে, যেমন রিডানডেন্সি অনেক কম হয়। রিডানডেন্সি মানে ধরো একই ডেটা আমরা যদি নন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রাখি, মানে ধরো মাইক্রোসফট ওয়ার্ড বা এসব কোথাও রাখি, একই ডেটা অনেক জায়গায় রাখতে হয়, যেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রাখলে ডাটা রিডানডেন্সি, একই ডেটা অনেক জায়গায় কপি করে রাখা, মানে সেটাকে বলা হয় রিডানডেন্ট ডেটা, এবং সেটা আমরা অনেক কমিয়ে ফেলতে পারি ডিবিএমএসের সাহায্যে। তো এরকম অনেক কিছু সুবিধা আছে, যেটা অন্যান্য ফাইলের তুলনায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে রাখলে অনেক সুবিধা। তো 3-4টা পয়েন্ট এরকম যে ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা কী তোমরা একটু পড়ে নেবে। এরপর সবার আগে কিছু ডাটা ডিবিএমএসের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেটা যেমন ধরো এগুলো জাস্ট ডেফিনেশন বা DDL কাকে বলে, DML আছে, DCL আছে, পুরো নাম হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো শুধু ডেফিনেশনগুলো পড়বে, আর একটা করে দুটো করে এক্সাম্পল, যেগুলো যেমন কিছু এক্সাম্পল। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, তাহলে আমরা যে ডাটাবেসে যখন ম্যানেজমেন্ট সিস্টেমে DBMS-এ যখন কোনো ডাটাবেসকে মেনটেন করব, তাহলে সেই ডাটাবেসটাকে মেনটেন করা বা ক্রিয়েট করা বা যাই করে না কেন, কোন কাজটা কী করে করবো, ডাটাকে ডিফাইন করা। ডিফাইন করা মানে কি, যে ডেটা তাকে কীভাবে রাখবো, তার টেবিল ক্রিয়েট করা বা টেবিলের কোনো ডিজাইন চেঞ্জ করা, এগুলো একদম এক্সাম্পল দিচ্ছি, ধরো ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম। তো আমি আবার বলছি, যে কোনো ডাটাবেস মানে, যেমন আমি এক্সাম্পল দিলাম একটা আমাদের স্কুলের ডাটাবেস মানে কি, সেখানে স্টুডেন্টের ডেটা থাকতে পারে, টিচার্সের ডেটা থাকতে পারে, কী ধরো অ্যাকাউন্টসের ডেটা থাকতে পারে, বইয়ের ডেটা থাকতে পারে। তাহলে স্টুডেন্ট একটা ক্যাটাগরি অফ ডেটা, তাহলে স্টুডেন্টের রোল নাম্বার থাকবে, নাম, ক্লাস, সেকশান, তাদের কাস্ট, এসব, তাহলে স্টুডেন্টগুলোকে আমরা একটা টেবিলের মধ্যে রাখবো। মানে একটা ডাটাবেস মানে ওখানে অনেকগুলো টেবিল হবে, কিন্তু মানে একই টাইপের ডেটাগুলোকে, রেকর্ডগুলোকে একটা টেবিল। আবার টিচার্স তাদের আর একটা আলাদা টেবিল, কি বইয়ের আলাদা টেবিল, বইয়ের যত কত ধরনের লাইব্রেরিতে বই আছে, কি ধরো অ্যাকাউন্টস নিয়ে টাকা পয়সার হিসাব নিয়ে আর একটা টেবিল হবে, কে কত টাকা দিয়েছে, কে কত টাকার ডিউ আছে, এইসব নিয়ে, ফিজ নিয়ে,
বা স্কুলের কত ফান্ড খরচা হচ্ছে হচ্ছে সেটা নিয়ে আলাদা টেবিল থাকতে পারে। এবার এই যে টেবিলগুলোকে ডিফাইন করব কি করে, তার জন্য যে ডেফিনেশন ডাটা টেবিল তৈরি করা বা টেবিলের ডিজাইনটাকে চেঞ্জ করা সেটার জন্য অল্টার টেবিল, এগুলোই কিন্তু সবই এসকিউএল, সবই কিন্তু এসকিউএল এ শিখবো আমরা। কিন্তু এখানে কমেন্টগুলো যেমন এবছর কোশ্চেনে দুটি ডিডিএল স্টেটমেন্টের নাম লিখো, তো কোনোভাবে দুটো জাস্ট শুধু নামটা লিখতে হবে আর কিছু না। ড্রপ যেমন কোনো টেবিলকে ডিলিট করা, রিনেম টেবিলের নাম চেঞ্জ করার জন্য, এটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তার আবার বলছি ডেফিনেশন মানে ডাটাটাকে ডিফাইন করছি মানে কি কীভাবে ডেটাগুলোকে রাখবো, তার জন্য টেবিল তৈরি করা, ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে টেবিল তৈরি করার জন্য। তো যাই হোক ডাটা, এরপর হচ্ছে ডিএমএল হচ্ছে পুরো নাম ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। টার্মগুলো ইংরেজিতে বাংলাতে লিখতে পারো কোনো অসুবিধা নেই, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ম্যানিপুলেট মানে তার ডাটাবেসে আমরা ডাটাগুলোকে কিভাবে ম্যানিপুলেট করতে পারি, মানে কি ডাটা ইনসার্ট করা হতে পারে টেবিলের মধ্যে। এটা ডিডিএলটা শুধু টেবিল তৈরি করা টেবিলের উপর টেবিল যায়, আর ডিএমএল যে টেবিলের মধ্যে যে রেকর্ডগুলো নিয়ে ঢোকাবো বা রেকর্ড খুঁজে বের করবো বা রেকর্ড ডিলিট, সেইগুলো রেকর্ডগুলোর উপর কাজ হচ্ছে ডিএমএল। কেন কি ডেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে ওভাবেই, কোনো রেকর্ড ইনসার্ট করবো তার জন্য ইনসার্ট কমেন্ট আছে, কোনো রেকর্ড খুঁজে বের করার জন্য সিলেক্ট কমেন্ট আছে, আপডেট করার জন্য আপডেট কমেন্ট আছে, চেঞ্জ করার জন্য আপডেট কমেন্ট, বা রেকর্ড ডিলিট করার জন্য ডিলিট কমেন্ট। তো এইগুলো মোটামুটি ডিএমএল কমেন্ট। এছাড়াও আরেকটা আছে ডিসিএল, ডিসিএল বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যদি ওটা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো আমি যেটা বললাম যে আমাদের ডাটাবেস মানে একটা স্পেশাল ফিচার্স হচ্ছে সিকিউরিটি, মানে যে কেউ চাইলে কিন্তু একটা ধরো আমাদের একটা স্কুলের ডাটাবেস, সেখানে যে কেউ ওই ডাটাবেসটা যদি অ্যাক্সেস করতে পারে তো তাহলে সে ডাটাবেসের কোনো সিকিউরিটি থাকে না। কি ধরো একটা ব্যাংকের ডাটাবেস, সেখানে অন্য কেউ যদি যে কেউ ওইখানে অ্যাক্সেস করে নেয় তাহলে তো কেউ ঢুকে তার ব্যালেন্স চেঞ্জ করে দিল, ব্যালেন্সের পাশে পাঁচটা দুটো জিরো বসিয়ে দিল। তাহলে সিকিউরিটিটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স যে কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। তাহলে যে কোনো কে ইউজার হবে তার ইউজার আইডি পাসওয়ার্ড বা সে ওই ডাটাবেসের কতটা জিনিস কী কী, সে কি ডাটাবেস ম্যানেজ মডিফাই করতে পারবে কি ডিলিট করতে পারবে না শুধু দেখতে পারবে। তো বিভিন্ন ধরনের গ্র্যান্ট আছে, শুধু দেখা দেখা মানে কাউকে গ্র্যান্ট দেওয়া হলো সে লগ ইন করলে শুধু দেখতে পারবে, সে কোনো চেঞ্জ করতে পারবে না। আবার কাউকে সে অথরিটি এটা দেওয়া হলো সে রেকর্ডও অ্যাড করতে পারবে বা মডিফাই করতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না। তো যাই হোক এই যে অ্যাক্সেস কতটা পাওয়ার তাকে দেওয়া হচ্ছে, সেই অ্যাক্সেস দেওয়া কোনো ইউজারকে তার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দেওয়া কোনো ইউজার ক্রিয়েট করা, সেগুলো হচ্ছে ডিসিএল কমেন্ডের সাহায্যে হবে। যেখানে যেমন মোটামুটি গ্র্যান্ট আর রিভোক, আর রিভোক গ্র্যান্ট হচ্ছে ওই পারমিশন গ্র্যান্ট, কী কী পারমিশন সেটা গ্র্যান্ট করা। তো যাই হোক এগুলো অত কাজের না, এইগুলো আবার স্কুলগুলো আমরা পরে ডিটেলসে শিখবো, আমি এই জন্য এগুলোর ইন্ডিভিজুয়াল কমেন্টগুলোর কিছু না, অন্তত এটা ডিডিএল হচ্ছে এগুলো, ডিএমএল এগুলো, ডিসিএল নামগুলো জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখতে লাগবে। ওকে আচ্ছা, এবং পুরো পেপারটা এগুলো হচ্ছে থিওরি, জাস্ট ছোটো ছোটো এই নোটগুলো আমি নোটটাও দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের বই থেকে, যাদের বই আছে খুব ভালো, যদি বই না থাকে এটা থেকে অন্তত লিখে নেবে। আমি জাস্ট যেগুলো যেগুলো মার্ক করে দিয়েছি, সবার আগে দেখো ডাটা ডিকশনারি কাকে বলে, জাস্ট ডেফিনেশনগুলো পড়বে। তো আমরা যখনই কোনো ডাটাবেস ম্যানেজমেন্টে এই ধরনের কাজ করব, মানে ডিডিএল ডিএমএল বা এই ধরনের কোনো কমেন্ট আমরা এক্সিকিউট করব, তার যে যাবতীয় যে ডেটাগুলো একটা বিশেষ ফাইলে লেখা হয় এবং সেই ফাইলটাকে বলা হয় ডাটা ডিকশনারি। আবার বলছি যে কোনো ডিবিএমএস এর কোনো যেখানে সমস্ত ধরনের মানে ডাটাবেসগুলো ফিল্ডের তালিকা ফাইলের নাম রেকর্ড সংখ্যা সমস্ত কিছু ওখানে মেনটেন হয়, মানে টোটাল ওভারঅল ডাটাবেসের বা আমরা যে ডিডিএল ডিএমএল এগুলো কাজগুলো করি সেগুলোর যে এক্সিকিউশনের যে রেজাল্টগুলো বলো বা কোন ফাইলে কত রেকর্ড আছে কি আছে এই সমস্ত তথ্যগুলো একটা স্পেশাল এর মধ্যে লেখা হয়ে যায়, ফাইলের মধ্যে লেখা হয়, যেটাকে আমরা বলবো ডাটা ডিকশনারি। তারপরে যেমন আছে মেটা ডেটা, আমি জাস্ট এই টার্মগুলো যেগুলো বলছি এই টার্মগুলো তোমরা বই থেকে ডেফিনেশনগুলো পড়বে। মেটা ডেটা কাকে বলে, শর্ট এটাকে বলা হয় ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা অ্যাবাউট
ডেটা মানে কি, যখন ধরো আমরা একটা টেবিল তৈরি করছি, ধরো বললাম ওটা কোনো টেবিল তৈরি করছি, তার কোনো পার্টিকুলার ফিল্ড বললাম সে ডিওবি, তো ডিওবি কি মিন করে, হতে পারে কোনো কাস্টমারের ডেট অফ বার্থ বা হতে পারে কোনো, তো যে কোনো একটা ডাটা তার সম্বন্ধেও কোনো ডেটাকে মিন করবে সেটা হচ্ছে মেটা ডেটা। আমি ডেফিনেশনগুলো বলছি যে কোনো ডেটাবেসের স্ট্রাকচার সম্বন্ধে, মানে একটা ডেটাবেস তার স্ট্রাকচার বা তার গঠন সম্বন্ধে বর্ণনা যে দিচ্ছে সেটাকে আমরা বলবো মেটা ডেটা। তাহলে একটা ডাটার সম্বন্ধে, একটা ডাটাবেসের ডাটার ডিজাইন সম্বন্ধে বা ডাটা কোনো একটা রেকর্ড পার্টিকুলার রেকর্ড সম্বন্ধে যদি আরও কোনো এক্সট্রা তথ্য যখন দেওয়াটাকে বলছি আমরা, সেই ডেটাটাকে আমরা বলবো মেটা ডেটা। শুধু ডেফিনেশনগুলো পড়বে। এরপর হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স কাকে বলে, দেখো যে কোনো ডাটা বেস কিন্তু তার যে ডিজাইনটা প্রতি নিয়ত প্রতি মুহূর্তে চেঞ্জ হতে পারে। নতুন একটা আমি টেবিল তৈরি করলাম, তার মানে কি ডাটা বেস ডিজাইন চেঞ্জ হয়ে গেল, কি একটা টেবিলের ডিজাইন স্ট্রাকচার যেটা তার একটা নতুন ফিল্ড বানিয়ে দিলাম তাও ডিজাইন চেঞ্জ হয়ে গেল, কি একটা টেবিল ডিলিট করে দিলাম, তাহলে যে কোনো একটা ডাটা বেসের ডিজাইন কিন্তু প্রতি নিয়ত চেঞ্জ হয়। ইনস্ট্যান্স কি না, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে, আই রিপিট, কোনো একটা সময়ের সাপেক্ষে, কোনো একটা বিশেষ মুহূর্তে ওই ডাটাবেসের যে ডিজাইনটা তাকে বলবো ইনস্ট্যান্স ওই সময়ে। তাহলে ইনস্ট্যান্স মানে কিন্তু অ্যাট এনি মোমেন্ট, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ডাটাবেসের যে ডিজাইনটা তাকে বলা হয় ডাটাবেস ইনস্ট্যান্স। তোমরা পারলে এই কথাটাই লিখে নাও। আবার বলছি, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ডাটাবেসের যে ডিজাইন সেটা হচ্ছে ডাটাবেস ইনস্ট্যান্স। এরপরে আমার যেমন আছে স্কিমা, SCHEMA, স্কিমা। যেমনভাবে ইনস্ট্যান্সটা কোনো একটা সময়ের সাপেক্ষে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে ডাটাবেসের ডিজাইনটাকে বলা হয় স্কিমা, সরি ইনস্ট্যান্স। আর স্কিমা হবে ওভারঅল ডিজাইন, এটা হচ্ছে ওভারঅল ডিজাইন, এটা সময়ের সাপেক্ষে না কিন্তু ওভারঅল ডিজাইন অফ দ্য ডাটাবেস, এটা সময়ের সাপেক্ষে না, ওভারঅল ডিজাইন অফ দ্য ডাটাবেসটাকে আমরা বলবো, মানে সামগ্রিক যে ডিজাইনটা সেটাকে বলা হয় স্কিমা। এটা দুরকম হয়, একটা ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল স্কিমা, আর হচ্ছে লজিক্যাল। ফিজিক্যাল আর লজিক্যাল আর কিছু না, ফিজিক্যাল ডিজাইনটাকে বলে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল ডিজাইনটাকে বলা হয় লজিক্যাল স্কিমা। আচ্ছা, ডিবিএমএস এর কাজ তো মোটামুটি বললাম, খুব অনেকগুলোই কাজ, ডাটাবেস মেনটেন করা, ইনস্টার্ট করা, রেকর্ড এ করা, সিকিউরিটি প্রদান করা, গ্র্যান্ট মানে ইউজারকে তার অ্যাক্সেস কী কী পারমিশন, সবই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। এবার কিছু কিছু এখানে টপিক আছে, যেমন কম্পোনেন্টস অফ ডিবিএমএস। ডিবিএমএস এর কম্পোনেন্ট কী কী হয়, একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ডিবিএ, কম্পোনেন্ট উপাদান আর কি, কম্পোনেন্টস অফ ডিবিএমএস। তো কম্পোনেন্টের মেন একটা যেমন হচ্ছে ডিবিএ, এটা অনেক সময় পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। আরও আছে ডাটাবেস ম্যানেজার, হ্যাঁ, ট্রানজাকশন ম্যানেজার, তো ওগুলো অত ইম্পর্টেন্ট না, মেনলি ডিবিএ, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে। অ্যাডমিনিস্ট্রেটর কথাটার মানে হচ্ছে প্রশাসক, এই তো। তাহলে যখন কোনো ডাটাবেস যে ডিজাইন করলো, মেন একজন ডাটাবেস কিন্তু হেড, যেমনভাবে আমাদের ধরো তোমাদের স্কুলের একজন হেড টিচার থাকে বা কোনো একটা অর্গানাইজেশন হেড থাকে, সে সবাইকে কন্ট্রোল করে, এই তো, মানে সবাই তার আন্ডারে কাজ করে। তেমনি একটা ডাটাবেস যখন তৈরি হয়, সেই টোটাল ডাটাবেসটা মেনটেন করা বা সুপারভাইজ করা, কে কতটা অ্যাক্সেস দেবো, কোন ইউজার কতটা অ্যাক্সেস করতে পারবে, সেগুলোকে কন্ট্রোল দেওয়া, ঠিক আছে, কোনো প্রবলেম হলে সেটাকে শর্ট আউট করা, প্রবলেমটাকে সমাধান করা, তো এর জন্য ওই ডাটা একজন কোনো একজন হতে পারে, একটা টিম হতে পারে, যে টোটাল ডাটাবেসটাকে এইভাবে সুপারভাইজ করে, মানে সে পুরো ব্যাপারটার জন্য রেসপন্সিবল থাকবে, তো সেই লোকটাকে আমরা বলবো, এবং এটাকে বুঝলে একজন পার্সন, ডিবিএ মানে একজন পার্সন হবে যে টোটাল ডাটাবেসটাকে সুপারভাইজ করবে, মানে সে টোটাল ডাটাবেসের ইনচার্জ, দায়িত্বে থাকবে,
এবং কোনো ধরো নতুন ইউজার তৈরি করলো তাকে সে ওই ইউজার কি কি অ্যালাউ করা হবে, সে শুধু দেখতে পাবে না দেখার সাথে সাথে ডাটাবেস সে মানে মডিফাই করতে পারবে, ডিলিট করতে পারবে, কি কি তাকে পাওয়ার দেওয়া হবে, সেই অ্যাক্সেসগুলোকে গ্র্যান্ট করা বা নতুন কোনো ইউজার তৈরি করা বা কোনো ডাটাবেসের ওভারঅল ডিজাইন কোনো চেঞ্জ করা বা কোনো ডিলিট করা, এই সমস্ত কাজগুলো কিন্তু এই ডিবিএর আন্ডারে পড়বে। তো এখানে যেমন একটা কোশ্চেন থাকে আমার, ডিবিএর কী কী কাজ, তো এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে, অনুমতি প্রদান করা বা হার্ডওয়্যার সফটওয়্যার এগুলোকে ঠিকমতো নির্বাচন করা বা কী ধরনের ডিস্কে সেভ হবে সেটা ঠিক করা, ডাটার নিরাপত্তা বা বৈধতা রক্ষা দায়িত্ব নেওয়া, এরকম ব্যাকআপ নেওয়া, ঠিক আছে, বা ডিডিএল ডিএমএল এর সাহায্যে কোনো ধরনের ডেটা প্রপারলি তাকে মেনটেন করা, সবই পড়ছে ডিবিএর কাজ। তো কিছু কিছু কাজ তোমরা অবশ্যই পড়ে নেবে, তো এগুলো মোটামুটি তোমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডাটাবেস মডেল, এগুলো অতটা ইম্পর্টেন্ট না ডাটাবেস মডেলগুলো, কিন্তু ছোট ছোট এক দুটো কোশ্চেন কখনো কখনো থাকে। ডাটাবেস মডেল তো অনেক রকম মডেল হয়, যেমন ধরো নেটওয়ার্ক মডেল হয়, ওরকম ইম্পর্টেন্ট, যেমন ইআর মডেল, এনটিটি ইআর মডেল বলে, ইআর মডেল, এখানে যেমন কি এখান থেকে কিছু কিছু কোশ্চেন থাকে অনেক সময়, এটা কিছু না আমি এটা এটা এই মডেলটা একটু আমরা ভালো করে দেখবো, কারণ অনেক সময় এটার একটা ইয়ার ডায়াগ্রাম দিতে বলে। এখান থেকে যেমন ইয়ার মডেল এটাকে বলে, পুরো নাম হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল। তো অন্তত এখানে যে কী কী ধরনের টার্মগুলো বিশেষ করে সিম্বলগুলো ইউজ হয়, সিম্বলগুলো অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেনে থাকে, প্রতি বছরই থাকে এক দুটো কোশ্চেন। হ্যাঁ, তো মডেলগুলো যতটা সম্ভব আমরা একটু সংক্ষেপে জেনে নেব। ইয়ার মডেল, তারপর আছে হায়ারার্কিক্যাল মডেল, অত ইম্পর্টেন্ট না, এত ইম্পর্টেন্ট না, জাস্ট মানে হায়ারার্কি মানে ট্রি এর আকারে ডাটা মডেলটা তৈরি হবে। নেটওয়ার্ক মডেল, ইয়ার মডেল, হায়ারার্কিক্যাল মডেল, আরো আছে রিলেশনাল মডেল, রিলেশনাল মডেল, যদিও এসব কিছু লাগবে না, আমরা শুধু ইয়ার মডেলটা একটু করব, নেটওয়ার্ক মডেলটা পারলে একটু করব, ঠিক আছে। ইয়ার মডেলে এক দুটো আমরা শুধু এনটিটি রিলেশনশিপ কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো জানবো, আর বাকিগুলো করার দরকার নেই, শুধু নামটা জেনে রেখো আর কিছু না। তো আমি পরের দিনে এই মডেলগুলো একটু করিয়ে দেবো, মেনলি ইয়ার মডেল, আর এরপরে কিছু ডেফিনেশান জানতে লাগবে, আমি পরের দিন মডেলগুলো থেকে পরের দিন শুরু করব। এরপরে যেমন কিছু কি কনসেপ্ট, এই কি কনসেপ্ট আজকে করে আমি আজকে ক্লাসটাকে ছেড়ে দিচ্ছি। কি কেইওয়াই, কি বাংলাতে বলা আমার চাবি, কিন্তু এখানে ওরকম চাবি বলে কিছু না। তো অনেক রকম কি হয়, যেমন সুপার কি, এই ডেফিনেশনগুলো পরের দিন আমি লিখিয়ে দেবো এবং এগুলো কিন্তু পড়তে লাগবে, কারণ এগুলো পরীক্ষার প্রতি বছর থাকে। সুপার কি, তারপরে ধরো ক্যান্ডিডেট কি, খুব কনফিউশন অনেকে, এই জন্য আমি লিখিয়ে দেবো, বইয়ে তো সেভাবে অত ভালো করে লেখা নেই। ক্যান্ডিডেট কি, তারপর হচ্ছে প্রাইমারি কি, সবই একই রকম কিন্তু তার মধ্যে সামান্য ডিফারেন্স আছে, সেইগুলো ভালো করে জানতে হবে। প্রাইমারি কি, অল্টারনেট কি, অল্টারনেট কি, ফরেন কি, তো এই পাঁচটা কি এর ডেফিনেশন গুলো ভালো করে পড়তে লাগবে। তার মধ্যে এই চারটা একটা ক্যাটাগরিতে পড়বে। বেসিক্যালি কোনো টেবিলের অনেক রেকর্ড থাকে, তো আমরা কোনো একটা টেবিলের ফিল্ড, একটা ফিল্ড হতে পারে বা একটার বেশি ফিল্ড হতে পারে, সেট করব যেটা সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে আমরা ইউনিকলি আলাদা করে চিনতে পারবো। টোটাল এই চ্যাপ্টার কিন্তু একই মিনিং, একই জিনিস, একটা কমন ফিচার্স, সিম্পল। ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমরা তোমাদের সমস্ত স্টুডেন্টকে আমি একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টোর করলাম, প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হয় এক একটা এনটিটি,
তো আমি যদি প্রাইমারি, এই যে প্রাইমারি কি বা সুপার কি ক্যান্ডিডেট কি ধরো, আমি যদি স্টুডেন্টের নাম, নেম অফ স্টুডেন্ট, নাম দিয়ে কি প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিকলি চিনতে পারা যায়? ধরো বললাম একটা স্টুডেন্টের নাম অমিত রায়, তো একটা টেবিলের মধ্যে ধরো যদি 70-80 হাজার ডেটা থাকে, তার মধ্যে অমিত রায়ের নামে স্টুডেন্ট হতে পারে 100টা আছে। তাহলে আমি যদি বলি কোনো ক্লাসের অমিত রায়, কোনো ক্লাসেরই বললাম ধরো অমিত রায়, তো হতে পারে সেই ক্লাসে অমিত রায়ের নামে 4 জন স্টুডেন্ট আছে। তাহলে নাম দিয়ে আমি কোনো স্টুডেন্টকে আলাদা করে চেনাতে পারবো কি? অমিত রায় বলতে কোন অমিত রায়কে ডাকছি সেটা কি বোঝা যায়? সম্ভব না। কিন্তু যদি বলি রোল নাম্বার সামথিং, রোল নাম্বার 15কে ডাকছি, কোনো ক্লাসের রোল নাম্বার 15কে ডাকলাম, সেটা হচ্ছে হতে পারে কোনো অমিত রায়, কিন্তু রোল নাম্বার 15 বললে সেটা একজনই হবে। কি ধরো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, যে ক্লাস 11-এর যে রেজিস্ট্রেশন নাম্বার, একই রেজিস্টার নাম্বার দুজন স্টুডেন্ট কখনোই হতে পারে না। তাহলে রেজিস্টার নাম্বার একটা এরকম কি হতে পারে? মানে সোজা কথা, যেই কোডটা দিয়ে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে চিনতে পারবো, তার মানে কি ওই কোডটা একই কোড দুজনের কখনোই হবে না। তাই জন্য নামকে কখনোই আমরা এর কোনো কি হিসাবে ডিনোট করতে পারি না, কেন কি একই নামের অনেক স্টুডেন্ট থাকতেই পারে। সবসময় সেগুলোই কি হবে, সবই একই রকম, যার সাহায্যে আমরা কোনো টেবিলের প্রত্যেকটা রেকর্ডকে আলাদা করে একদম ইউনিকভাবে চিনতে পারবো। তো এগুলো প্রপার ডেফিনেশন আমি পরের দিন লিখে দেবো, ঠিক আছে? কিন্তু এই চারটার একই নেব, কিন্তু এদের মধ্যে সামান্য তফাত আছে, তফাতটা আমি পরের দিন বোঝাবো এবং এই ডেফিনেশনগুলো লিখে দেবো, ঠিক আছে? তো আজকে থাক। তোমাদের স্কুল কবে খুলবে আদৌ জানি না, যে হারে শিলিগুড়িতে কোভিডের সংখ্যা বাড়ছে, হ্যাঁ কি হবে, যা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনাটা এইভাবে চালিয়ে যাও যতটা সম্ভব। আমি চেষ্টা করছি তোমাদের এগুলো অন্তত গাইড করার, এগুলো অন্তত বাড়িতে পড়াশোনা করো, বইটা যদি নাও থাকে বইটা কিনে, যে কোনো বই কেনো কোনো ব্যাপার না, যে এই বইটা যে কোনো অনেক বই আছে, আমি বইগুলো লিখে দিয়েছিলাম, সন্ময়কুণ্ড বই কিনতে পারো, গুহপালের বই কিনতে পারো, আরও অনেক বই আছে, যে কোনো বই কেনো, এবং অন্তত যে টপিকগুলো আমি আলোচনা করছি সেই টপিকগুলো একটু ওখান থেকে বই থেকে পড়ো, পড়তে হবে কিন্তু, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করতে থাকো, বাড়িতে টাইমটাকে মিস ইউজ করো না, আর সবাই সুস্থ থাকো, হাসি খুশি থাকো, ভালো থাকো। শুধু নিজেরা ভালো থাকলে চলবে না, ফ্যামিলির সবাই যাতে ভালো থাকে সেদিকেও তোমাদের, তোমরা বড়ো হয়েছো সেদিকেও নজর দেবে। ওকে, আজকে থাক তাহলে, পরের দিন আবার বাকি পার্টটা আমি আলোচনা করব। এটা ধরো আমাদের 5-6টা ক্লাস লাগবে মিনিমাম করতে, তো যাই হোক, দেখা যাক।